organic compound. We don't do so. Yeah? Okay. Study of the chemistry of carbon compounds is called organic chemistry. Carbonate, jogo, board, jay, porashuna, carbonate, shetu hoche amade organic chemistry. Thik ache? Akon. Akon carbon can. It's a very important question. Okay. Why carbon? Carbon is singled out because it has a chemical diversity. Undivided by any other chemical elements. Its diversity is based on the following. Amra prithibite panchom moulo hishebe abundance e amra carbon pai. Thik ache? Panchom moulo jeta hocche abundance mane prochur porimane prithibite ache shetar moddhe panchom e ke thik ache? Ekhon carbon atoms bond prison এক নম্বর কারণ হচ্ছে আমার অ্যাবান্ডান্স অর্গ্যানিক কেমিস্ট্রি কেন হচ্ছে অর্গ্যানিক এখন কার্বন কেন এখন কার্বন বেসিক্যালি চারটা বন্ড গঠন করতে পারে আমরা সেটি দেখেছিলাম এখন কার্বন শুধু চারটা বন্ড গঠন করে কার্বন তো কার্বনের সাথেও কার্বন বন্ড গঠন করে কার্বন শুধু এলিমেন্টের সাথে হচ্ছে না কার্বন তো কার্বনের সাথে হচ্ছে এই যে কার্বন কার্বনের সাথে করলো আরো চারটা কথা শোনো সেকেন্ড কার্বনে আবার কার্বন ওই কার্বন আরেকটা কার্বনের সাথে করবো আরো চারটা আসবে ব্যাপারটা হচ্ছে এরকম পলিমার হ্যাঁ পলিমারকে বলতে পারেন একটা অর্গ্যানিক কম্পাউন্ড হাইড্রোকার্বন যেটা হচ্ছে হাইড্রোজেন আর কার্বন দিয়ে যেই কম্পাউন্ড গুলো আমরা পাই সেটা হচ্ছে
হাইড্রোকার্বন কি পাওয়া যাবে? হ্যাঁ, কম্পাউন্ড উইচ ইজ মেড অফ হাইড্রোজেন এন্ড কার্বন ইজ কলড হাইড্রোকার্বন। Some hydrocarbons have only single bonds and appear as a chain which can be straightened or can have branches or carbon atoms. Acha kichu kichu hydrocarbon chain er moto hoy ei je ei rokom er upor just apni diye diben hydrogen boshai diben ei jonno eta chain er moto dekhte na eta kom hoy chain hydrocarbon chain hydrocarbon abar আমরা একটু আগে দেখলাম কার্বন তো এদিক দিয়ে আসে, এদিক দিয়ে ভাবে শাখা দিচ্ছে, কার্বন তো ছড়াচ্ছে, তাই না? তো এটা দিক দিয়ে যদি কার্বন আসে তখন কিরকম হলো? গাছের শাখা প্রসারটা মতো ছড়াচ্ছে না? এই ছিল তার চেইন, এদিক দিয়ে একটা কার্বন আর এদিক দিয়ে গেল, এদিক দিয়ে আর একটা কার্বন গেল। এবং যখন চেইন হবে তখন যেটাকে বলা হয় আমরা, তাকে আমরা বলি হচ্ছে ব্রাঞ্চ। তাহলে কি কি হাইড্রোকার্বন পেলাম? চেইন হাইড্রোকার্বন আর ব্রাঞ্চ হাইড্রোকার্বন। কিন্তু এটা মানে প্রপার্টিজও সেম, এগুলা গ্যাস, তারপরে হচ্ছে রান্না করতেছে,
properties একই রকম বলে এরপর শুরু হয় লিকুইড যেমন C5 C6 C7 C8 C9 C10 এগুলো বেসিক্যালি লিকুইড এই লিকুইডগুলো কি হয় এগুলো হচ্ছে যেমন অকটেন এটা একটা আপনারা হচ্ছে অকটেন ইউজ করেন না বাইক চালান না কেউ কেউ বাইক চালান না অকটেন ইউজ করেন না কেউ বলি তো আমাকে অকটেন দেন অকটেন এর দাম বেশি না ফিউল 100% অকটেন এর দাম বেশি আর হাজার কাছে বলা হয় পেট্রোলিন না পেট্রোলিন না বেশ লাগে পেট্রোলিন পেট্রোল পেট্রোল বলা হয় পেট্রোলিন পেট্রোলটাকে কি ভাবে রিফাইন করে অকটেন রিফাইন অকটেন কার্যকরী মূল্য
চেঞ্জ হচ্ছে ইথানল কি ম্যাম এটা কি যে স্পিড যে আপনারা হচ্ছে ব্যাকটেরিয়া মানেন না তাতে হ্যান্ডেল করে না বা বিয়ার ও বা বিয়ার ও থাকে যে আসলে আসলে কি হলো মানে স্বাভাবিক বিয়ার ও থাকে ইথেন ছিল বিয়ার থাকে ইথেন ছিল গ্যাস এখন ওর সাথে আমি অক্সিজেন এবং হাইড্রোজেন আমি দিয়ে দিলাম হাইড্রোক্সিল গ্রুপ হয়ে গেল হয়ে গেছে হয়ে গেল কি এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের
আমাদেরও ক্যারেক্টার সেন্স করে এই ক্যারেক্টার জিনিসটা আমরা কিভাবে তৈরি করব এবং সেটা ব্যবহার কোথায় এবং এর মেকানিজম কি এগুলাই হচ্ছে আমাদের ইন্টারেস্টের কথা ওকে ম্যাম ওকে অফ করে দেব হুম